নিউটাউন ইকোপার্কের পার্কের আসেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ পুজোর অনুদান নিয়ে মামলা প্রসঙ্গে তিনি বলেন বিজেপি পুজো বিরোধী না বিজেপি মামলা করার দরকার নেই তৃণমূল যখন জন্মায়নি তখন কি পুজো হতো না টিএমসি সবাইকে কিনে নিতে চাইছে আমি বলবো দুর্গাপূজার যারা আয়োজক তাদের যদি স্বাভিমান থাকে এই টাকা নেবেন না পাপের টাকা এবং তার সঙ্গে কন্ডিশন দিদি ছবিও লাগাতে হবে নীল সাদা রঙও করতে হবে এটা যেন না হয় স্কুলের পোশাক বিশ্ব বাংলা লোগো এই প্রসঙ্গ নিয়ে তিনি বলেন বীরেন শাসমল কাথিতে যে স্কুল তৈরি করেছিলেন সেই স্কুলের খাকি পোশাকে ও নীল সাদা রঙ ও লোগো লাগাতে হয়েছে নীল সাদা সাম্রাজ্যবাদ বাংলা সংস্কৃতিকে ঢেকে দেবে বিপ্লবী যিনি বীরেন্দ্রনাথ শাসমল তার তৈরি করা স্কুল পর্যন্ত কাঁথিতে সেখানকার খাকি সাদা যে পোশাক ছিল সেটাও পাল্টে নীল সাদা করা হচ্ছে তো নীল সাদা যে সাম্রাজ্যবাদ বাংলার সংস্কৃতিকে তার ঢেকে দেবে করেছিল স্বাস্থ্যসাথী তার কি হলো সে প্রশ্ন কে করবে স্বাস্থ্যসাথী তো রাজ্য সরকারের পুরো মমতা ব্যানার্জি ছবি দিন কার্ড দিন লোকে তো চিকিৎসাটা পাক সেটা রাজ্য সরকারের হসপিটালগুলো রিফিউজ করছে কেন সে প্রশ্নের উত্তর নেই একদিন তো ডেমাক দেখাচ্ছিলেন আয়ুষ্মান নেবেন না এখন নিচ্ছেন আমার তো হচ্ছে যাই হোক করে নিকতো মানুষগুলো বাঁচুক কমপক্ষে মানিক ভট্টাচার্য লুকআউট নোটিস ইডির প্রসঙ্গে তিনি বলেন আরও অনেকে এখন মিসিং হবেন আরও অনেকে গায়েব হয়ে যাবেন যেমন যেমন সিবিআইয়ের থাবা চারিদিকে হাত চারিদিকে যাচ্ছে বহু দূর দূর আর অনেক মানুষকে দেখবেন সে পাড়া থেকে গায়েব হয়ে গেছে কারণ কি এই যে দুর্নীতি চলছিল এত বছর ধরে ব্যাপক দুর্নীতি তার জাল বহু দূর গেছে সেই জন্য জাল ও পেছনে পেছনে যাবে মমতাকে ডিলিট প্রদান করার সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে সিবিআই প্রসঙ্গে তিনি বলেন এটাই স্বাভাবিক বোঝা যাচ্ছে ডিলিটের পেছনে উদ্দেশ্য কি সরকারি পুরস্কারগুলিও কাউকে না কাউকে খুশি করার জন্য সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত সবাইকে জেরা করা উচিত সিবিআই চাইছেন অনুব্রত মন্ডলকে এই প্রসঙ্গে তিনি বলেন অন্য কারণে হুমকির প্রেক্ষিতে উনি দেখাতে চাইছেন যাকে তাকে দেওয়া যায় আসলে দোষী নন তাহলে সিবিআই কি আপনার ভরসা সিবিআইতেই এই নিয়ে দিলীপ ঘোষ বলেন সিবিআই একমাত্র ভরসা এছাড়া উপায় কি আছে ভরসা যখন টেকে না তখনই প্রশ্ন ওঠে আমরা আশা করবো কোর্টে সিবিআই দ্বিতীয় রাস্তা নেই তো সেজন্য যেভাবে কাজ এগোচ্ছে আমার মনে হয় যে দুর্নীতির জন্য আমরা চিন্তিত ছিলাম তার তো কিছু সমাধান হবে